ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন কোনো সিনেমাতে দেখি যে একজন কোনো নায়ক যখন দাঁড়িয়ে থাকে, তার অনেকগুলো প্রতিবিম্ব অনেক সময় আমাদের সিনেমাতে চোখে পড়েছে। তো যখন একটা মানুষ দাঁড়িয়ে থাকে, তার অনেকগুলো প্রতিবিম্ব একসঙ্গে দেখতে পায়, ইমেজ দেখতে পায়, সেখান থেকে আমার মনে হয় যে কি করে এটা এতগুলো ইমেজ এখানে গঠন হচ্ছে। তা সেটা করার জন্য আমার যেটা দেখেছি আমরা, যে দুটো যদি দর্পণকে আমরা যদি কোনো অ্যাঙ্গেলে রাখি, তাহলেই সেই দুটো দর্পণের বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য আমাদের অনেক অনেক রকমের ইমেজ গঠন হতে পারে। যেমন দুটো দর্পণ, দুটো সমতল দর্পণকে যদি আমরা 90 ডিগ্রি কোণে রাখি, তাহলে আমরা ইমেজ পাব মোট 3টে। এবং দুটো দর্পণকে যদি আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, তাহলে আমরা ইমেজ পাব মোট 5টা। কী করে হচ্ছে না, আমরা যে দুটো দর্পণকে যে রাখছি, সেই মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই মধ্যেকার অ্যাঙ্গেলটাকে আমরা ধরছি থিটা। তাহলে আমরা সেই থিটা 360 থিটা দিয়ে ভাগ করে আমরা যদি সেখান থেকে এক বিয়োগ করি, তাহলে আমরা নাম্বার অফ ইমেজের সংখ্যাটা আমরা পাব। সেটা আমরা করার জন্য আমি কি করেছি না, আমি একটা পেজকে আমরা এখানে অ্যাঙ্গেল ভাগ করে নিয়েছি, চাঁদা বসিয়ে আমরা এখানে 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 180 ডিগ্রি আমরা করে নিয়েছি। আর কি করেছি না, আমি একটা দুটো দর্পণকে আমরা পাকাপাকিভাবেই আমরা এখানে কিন্তু লাগিয়ে নিয়েছি, যাতে দর্পণটা আমার ধরতে সুবিধা হয়। সেই জন্য একটা সেটিং আমি অলরেডি রেডি করে রেখেছি। এখানে আমি সেটা করার জন্য এখানে দর্পণটাকে আমি প্রথম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য আমি এখানে একটা পেন ধরছি। সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করার জন্য মোট আমার 3টে ছবি গঠন হচ্ছে। দেখা গেছে তিনটে ছবি গঠন হচ্ছে। প্রত্যেকে দেখতে পেয়েছো নিশ্চয় যে তিনটে ছবি আমার দর্পণে গঠিত হয়েছে। এরপরে আমরা অ্যাঙ্গেলটাকে কমিয়ে ধরো 60 ডিগ্রি করছি। 60 ডিগ্রি করার ফলে তারপরে এখানে করার জন্য আমরা মোট 5টা প্রতিবিম্ব পাব। স্পষ্টভাবে দেখতে পাচ্ছ সবাই, 5টা প্রতিবিম্ব হয়েছে, ক্লিয়ার সবারই, যে 5টা প্রতিবিম্ব এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে 120 ডিগ্রি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করি, এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে করার জন্য আমার দেখো কটা ছবি হবে, 360 যদি 120 দিয়ে ভাগ করি, তাহলে মোট 2টি ছবি হবে। দুটি ছবি দেখা গেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে দুটো দর্পণের মধ্যে যে অ্যাঙ্গেল থাকে 360 সেই অ্যাঙ্গেল দিয়ে ভাগ করে যদি 1 বিয়োগ করি, তাহলে আমরা নাম্বার অফ ইমেজেস পাবো। অথবা অনেক সময় 360 সবসময় তো আর ভাগ করা যাবে না, তখন আমাদের একটা ধরে নিতে হবে, 5.7 যদি হয় তাহলে ধরে নিতে হবে যে ওটা 6টা ইমেজই গঠন হবে। কারণ ইমেজ তো আর অসম্পূর্ণ হবে না, ইমেজ পুরোপুরি সম্পূর্ণই হবে, তাই পুরোপুরি ভাগ না গেলেও কাছাকাছি ইন্টিজার আমাকে ধরে নিতে হবে। এইভাবে আমরা দুটো দর্পণকে বিভিন্ন অ্যাঙ্গেলে রেখে আমরা অনেক নাম্বার অফ ইমেজেস অনেকগুলো বানাতে পারি। এই যে বানাতে পারি, সেই তার একটা মডেল নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ।